হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সর্বিস লাইফস্টাইল। আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে। কালকে ভিডিও করার পর সকালে আর ভিডিও করা সম্ভব হয়নি, একটু ব্যস্ত ছিলাম আর শরীরটা ভালো ছিল না। তো যাই হোক, দুপুরে স্নান টান করে একদম চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমাদের ড্রয়িং ক্লাস আছে, চলে আসবে, অনেকেই চলে আসবে, বধু এসেছে, রিজু এসেছে, সবাই এসেছে, আরও আসবে কয়েকজন। তো আজকে আমি যেটা করবো বেসিক্যালি সেটা তোমাদের সেই কারণেই দুপুরে মেনু শেয়ার করা। দেখতেই পাচ্ছ একটা গোল, দেখতে পাচ্ছ কিনা যাই না, দেখো গোল একটা কাজ রয়েছে, এই কাজটাই আমি আজকে গ্লাস পেন্টিং করবো। তো গ্লাস পেন্টিং এমনিও খুবই সহজ, আবার কঠিনও আছে, ধরার উপর বেসিক্যালি ডিপেন্ড করে ওটা, কে কেমন ধরতে পারে না ধরতে পারে। আমি এর আগে দু তিনটে করেছি, তো এবার একটু বেশি ভালো করে করার ইচ্ছা আছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমি গ্লাস পেন্টিংও কিনে নিয়েছি। এটা আমার কেনা নয়, এটা আমার একটা গিফট পাওয়া, রেজাল্ট ভালো হয়েছিল সেই কারণে একটা গিফট দিয়েছিল একটা কাকু। তো এটা হচ্ছে একটা গ্লাস কালার, এটা হচ্ছে ফেব্রিকের, আর হচ্ছে আর একটা আমার কাছে আছে, এটা আমি কিনেছিলাম, এটা পুরনো অনেকটাই। তো এটা হচ্ছে ক্যামেলের, এটা খুব ভালো আর এটা খুব তাড়াতাড়ি শোকায়, আর এটা আমি করেছিলাম কিছুদিন আগে। তো এটা একটু বেশি টাইম নেয় যেহেতু এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য, দুটোই কিন্তু স্টুডেন্টদের জন্য। তো তোমরা চাইলে প্রফেশনালটাও কিনতে পারো, ওটা দামটা একটু বেশি নেবে। তো খুব ভালো দুটো। তো কী করছি মানে এই কাজটার উপর কী হবে জানি না, স্যার আজকে আমাকে একটা দেবে যে এটা করো ভালো হবে, তো আমি সেটাই করবো। তো দেখা যাক স্যার আসুক, তারপর আমি তোমাদেরকে শেয়ার করছি কী করছি না করছি। তো এখন টাটা। হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি, বিকাল হয়ে গেছে যদিও, আর তোমাদেরকে বলি আমি এখন ছাদে এসেছি। আর ছাদে আমাদের এখানে অনেকগুলো ফুল গাছ রয়েছে, বাবা লাগিয়েছে গাছ, অনেক রকমের গাছ লাগিয়েছে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ওয়েদারটা সত্যি খুব সুন্দর ওয়েদার। আর ওই কারণেই ছাদে এসেছি যে তোমাদের সাথে একটু গল্প করব, সেই কারণেই এসেছি ছাদে। তো যাই হোক, আমি তো চলে এসেছি, তো তোমাদের সাথে শেয়ার করব বলে যে কী কী ফুল গাছ লাগিয়েছে, কেমন হয়েছে, সেগুলো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বেশি কথা না বাড়িয়ে তো চলো। আর তোমাদেরকে যেটা আমি বলেছিলাম যে কিনা আমি তোমাদেরকে দেখাবো যে কী কী আমি ওই গ্লাস পেন্টিং করছি সেটা, কিন্তু গ্লাস পেন্টিংয়ের ওটা সত্যি দেখানো সম্ভব হয়নি, কারণ গ্লাস পেন্টিং ওটা আমি আজকে করিনি, কারণ একটা মার্কার লাগতো, সেই মার্কারটা স্যার আনেনি আর আমার কাছেও ছিল না, তো সেই মার্কারটা না হলে হবে না, সেই কারণে। তো বন্ধুরা সরি চাইছি তোমাদের কাছে যে তোমাদেরকে আমি দেখাবো বলে দেখাতে পারিনি। তো যাই হোক, যখন আমি ওটা নিয়ে নেব তখন নিশ্চয়ই করবো, হয়তো ওই সামনের সপ্তাহে হয়তো আমি করবো, তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। আজকে জাস্ট নর্মালি ড্রয়িং করেছি। তো যাই হোক, বেশি কথা না বলে চলো দেখা যাক কী কী গাছ লাগিয়েছে বাবা। তো চলো। তো বন্ধুরা দেখো, একটা আম গাছ লাগিয়েছে, এটা বারো মাসের আম গাছ, একটা জবা ফুল লাগিয়েছে, একটা ইয়েলো কালারের এই ফুলটার আমি সত্যি নাম জানি না, আর এটাও লাল কালারের হয়, আর এই তিনটে হচ্ছে টাইম ফুল বলে, টাইমে টাইমে হয়, আর এটা একটা অন্যরকম তুলসী গাছ, আর এদিকে আছে হোয়াইট কালারের ফুল, ওদিকে গাছ আছে কিছু ঝাউ গাছ টাইপের, আর ওইদিকে তোমার আছে লেবু গাছ, এদিকে আছে এটা হয়তো জাম গাছ, আর এই যে এইটা দেখতে পাচ্ছি বড়টা, এটা হচ্ছে পেয়ারা গাছ, আর একটা কামরাঙা গাছ আছে, সেটা যত সম্ভব এই যে দেখো কামরাঙা হয়েছে, দেখো এটা হচ্ছে কামরাঙা গাছ, কি সুন্দর ফুল হয়েছে, এটাতে খুব সুন্দর ফুল হয়েছে। তো যাই হোক, ভালো লাগছে দেখতে, তো পুরোটা একবার দেখে নাও, অনেকগুলো গাছ লাগিয়েছে বাবা, খুব সুন্দর। আরও দেখো টব এনে রেখেছে ওইদিকে, অনেকগুলো টব টপ সব এনেছে, সব আর কি গাছ ফাছ লাগানো হবে। তো বন্ধুরা তোমরা তো দেখলেই কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, আর দেখে মনে হচ্ছে যেন পুরো বাগান হয়ে গেছে। তো ফুলের গাছ লাগালে আরও সুন্দর লাগে, দেখতে পাচ্ছে এত হাওয়া দিচ্ছে, মানে চোর ফুল সব উড়িয়ে নিয়ে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে, আর খুব সুন্দর লাগছে ওয়েদারটা, প্রত্যেকেরই হয়তো ভালো লাগবে, হয়তো অনেকেই ছাদে এসছো আমার মতো, তো খুব সুন্দর ওয়েদারটা, খুব 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 সুন্দর। আজকে হয়তো আর কোথাও বেরোবো না, আর হচ্ছে আমরা কিছুদিন পরে দীঘায় যাবো, 22 তারিখ সামথিং, তো তখন তোমাদেরকে দেখাবো দীঘায় গিয়ে কী কী করছি না করছি। এখন তোমাদেরকে আমি দেখাবো, আমি এখন আমাদের ছাদেই মানে ছাদের ওপরে যে সিঁড়ির ঘর আছে, তো সিঁড়ির ঘরে ওঠার জন্য একটা সিঁড়ি আছে, তো সিঁড়িতে উঠে যাবো, মানে একটু ভয় ভয় করে যদিও আমার, কিন্তু উঠবো, খুব ভালো লাগে, ওপরে উঠলে আরও অনেক 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 খাওয়া দেয়, এখন এমনিও উড়িয়ে নিয়ে যাচ্ছে তো আরও উড়িয়ে নিয়ে যাবে। তো দেখো এই যে এটাই হচ্ছে সেই ছাদ, আর ছাদের সিঁড়িটাও তোমরা দেখতে পাচ্ছ আশা করছি, এটাই হলো সেই সিঁড়িটা, এখন আমরা উঠব। তো চলো, তো
বন্ধুরা দেখো আমি উপরে চলে এসেছি, উঠে ওইখান থেকে উঠে আমি চলে এসেছি। আর এটা হলো আমাদের উপরের এই সিঁড়ির ঘরের ছাদটা, এটা অনেকটা বড় হয়েছে। আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে দূর থেকে, কত সুন্দর লাগছে দেখো, প্রত্যেকে দেখো একবার, খুব সুন্দর লাগছে। আজকে ওয়েদারটা খুবই সুন্দর, দেখো এই যে বাবা এখন গাছে জল ঢল দেবে দিচ্ছে, খুবই সুন্দর একটা ওয়েদার, খুব সুন্দর। যাই হোক ভলু খেয়ে যায়, বলু এদিকে আয়। আমি একবার খেয়েছি, আমার যদি অতটা ভালো লাগে না, এসব টক এ খুব ভালো খায়, তো ভালো তো বলু, সত্যি তো ওর খুব ভালো লেগেছে। তো যাই হোক, মানে কামরাঙা যার যার ভালো লাগে একটু কমেন্ট করো কেমন লেগেছে, কার লাগে কামরাঙা কার। আমার অতটা ভালো লাগে না, টক আমার সত্যি বলতে অতটা পছন্দ নয়। তো আজকে এত হাওয়া দিচ্ছে এখানে দাঁড়ানোর মতো নেই, চুল ঠুল একদম উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তাই তো বল বলু, কিন্তু তাও কামরাঙা থেকে খুব ভালো আর মিষ্টি, কিন্তু ওয়েদারটা এত সুন্দর, মানে মনে হচ্ছে কি সারাদিন মানে এই ওয়েদার থাকলেই ভালো, যে কোনো জায়গায় যেও শান্তি। তাই তো বল হলু, আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, ঘুরি উঠছে, সামনে আমাদের বিশ্বকর্মা পুজো, সামনে দুর্গা পুজো, সবকিছুর একটা আমেজ মনে হচ্ছে এখনই চলে এসেছে, বেশ পুজো পুজো বেশ একটা ভাব চলে এসেছে এখন থেকে। চারিদিকে ঘুরি ওড়া স্টার্ট হয়ে গেলে আমাদের বিশ্বকর্মা পুজো স্টার্ট হয়ে যায়, আর প্রচন্ড হাওয়া দিচ্ছে, আর কিছু বলার নেই। তো বন্ধুরা এখন টাটা, আবার দেখা হবে সন্ধ্যাবেলায়, টাটা। হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে। এখন তো রাত হয়েই গেছে প্রায়, সন্ধ্যাবেলা তেমন কিছুই করা হয়নি যেটা তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম, কিছু করবো তো সেরকম কিছু হয়নি। আর এমনিও আমার সত্যি বলতে পেটটা আজকে এমনি ব্যথা ব্যথা করছিল, শরীরটা ভালো না, সেই কারণে তো সেরকম ভিডিও করিনি, শুয়েই ছিলাম। আর চলে এসেছি, আমি এখন দেখছি সারেগামাপাই দেখছি, আর কোকিলাও রয়েছে আমার সাথে, কোকিলা হাই কর, তো কোকিলাও রয়েছে আমার সাথে, আমি আর কোকিলাই আর কি ভিডিও টিডিও একটু করছি, আর বেশি কথা আজকে আর বাড়াবো না। তো আবারও তোমাদেরকে বলি গুড নাইট, আর সবাই কিন্তু ভালো থেকো, আর সবাই খুব ভালোভাবে ঘুমিও রাতটা। আর বেশি কিছু বলবো না, এখনও খাওয়া দাওয়া এখনও হয়নি, দেরি আছে খাওয়া দাওয়ার, কারণ খাবো বলতে কি খেতে খেতে এখনও রাত আছে, কারণ ভিডিও এডিট করা আছে, ছাড়া আছে, তো সেখানে অনেক টাইম লেগে যাবে, সেই কারণে আমি আর ভিডিও বাড়াবো না, তো এখানে স্টপ করবো। তো যাই হোক, সবাই ভালো থেকো, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে। আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার ভিডিও ফার্স্ট দেখেছো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তো বন্ধুরা আজকের মতো টাটা, আবার দেখা হবে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো লাইফস্টাইলে যা যা করি সেগুলো নিয়ে। তো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, টাটা।